হাই ফ্রেন্ডস, আমি বর্ণালী। রকমারি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের দেখাবো ভাপানোর ঝামেলা ছাড়াই কিভাবে জলে ছেঁকে আমি পুলি পিঠে বানাই। পৌষ পার্বণের সময় আমরা সকলেই কম বেশি পরিমাণ বিভিন্ন ধরনের পিঠে বানিয়ে থাকি, তবে ভাপা পুলি পিঠে বানাতে আমাদের অনেকটাই সময় লাগে। তাই অল্প সময়ে অনেক পুলি পিঠে কিভাবে তাড়াতাড়ি বানিয়ে নেবেন সেটাই আপনাদের দেখাবো। রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে আর দেরি না করে রেসিপিটা দেখে নিন। জলে ছেঁকে পুলি পিঠে বানানোর জন্য প্রথমেই পিঠের পুর বানিয়ে নেব। সেই জন্য গ্যাসে প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এখানে আমি একটা মিডিয়াম সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেমে নারকেল কোড়া একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1.5 কাপ নলেন গুড়। আর 2 এলাচ। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। এরপর মিডিয়াম ফ্লেমে এটা ভালো করে ফুটিয়ে নেব। এখন মিশ্রণটা একটু লিকুইড ফর্মে আছে, কিছুক্ষণ পর দেখুন এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এই সময় এটা অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে পুরটা আরো একটু ঘন করে নিয়েছি। এর চেয়ে বেশি আর পুরটা ঘন করব না, কেননা ঠান্ডা হয়ে গেলে এটা আরো একটু শক্ত হয়ে যাবে। এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব। এই যে একটা প্লেটে আমি নারকেলের পুরটা নামিয়ে নিয়েছি। এবার পিঠের ডো বানিয়ে নেব। সেই জন্য গ্যাসে প্যান বসিয়ে এতে দিয়ে দিয়েছি 2.5 কাপ জল। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটা ফুটিয়ে নেব। জল ভালো মতো ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। যতটা পরিমাণ চালের গুঁড়ো লাগবে ঠিক ততটা পরিমাণ দিয়ে ভালো করে মিশিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। আমি 2 কাপ মতো চালের গুঁড়ো দিলাম, প্রয়োজন হলে আরো দেব। আর এখানে আমি দোকানের কেনা চালের গুঁড়ো ব্যবহার করেছি। এই যে দেখুন মেশাতে মেশাতে একটা ডোয়ের মতো হয়ে এসেছে, তাই আর চালের গুঁড়ো দিলাম না। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটা ঢেকে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। আর এখন এটা একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার এটা খুব ভালো করে থেসে নেব। আর এই রকম গরম অবস্থাতেই এই কাজটা করতে হবে। সেই জন্য প্রথমে হাতটা একটু জলের মধ্যে ডুবিয়ে নিলাম যাতে গরমটা থাকতে কোনো অসুবিধা না হয়। এবার ভালো করে থেসে নিচ্ছি। চার থেকে 5 মিনিট সময় ধরে ডোটা খুব ভালো করে থেসে নিলাম। এখন এটা পিঠে বানানোর জন্য একদম রেডি। এবার পিঠে বানিয়ে নেব। তবে তার আগে এদিকে পিঠে বানানোর জন্য গ্যাসে একটা বড় মাপের কড়াইতে আমি বেশ খানিকটা জল বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিলস্পুন লবণ। এবার এটা ঢেকে ভালো করে ফুটিয়ে নেব। এই সময় আমি পিঠেগুলো বানিয়ে নেব।
সেই জন্য প্রথমে ডোয়ের অল্প অংশ নিয়ে এইভাবে হাতের মধ্যে চেপে চেপে একটু মসৃণ করে নিচ্ছি। এবার দুই হাতে তালুর সাহায্যে ভালোভাবে গোল করে নেওয়ার পর এইভাবে হালকা প্রেস করে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। এরপর এইভাবে বাটির মতো করে নিচ্ছি। এবার এর মাঝখানে দিয়ে দিচ্ছি পুর। এরপর এইভাবে তিন কোণা শেপের পিঠে বানিয়ে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে পিঠে বানিয়ে নিতে পারেন। একইভাবে আমি বাকি পিঠেগুলোও বানিয়ে নেব। এই যে আমি সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি। আর এদিকে জলটাও ভালোমতো ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে আমি এক এক করে পিঠেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবকটা পিঠে দিয়ে দিলাম। এইরকম বড় মাপের কড়াই হলে একসাথে অনেকগুলো পিঠে বানিয়ে নেওয়া যায়, খুব বেশি সময়ও লাগে না। এবার এক থেকে দু মিনিটের মধ্যে দেখুন পিঠেগুলো জলের মধ্যে ভেসে উঠবে। দেখুন পিঠেগুলো জলের মধ্যে ভেসে উঠতে শুরু করেছে। এটা দেখেই বুঝে নিতে হবে যে পিঠেগুলো হয়ে এসেছে। দেখুন সব পিঠেগুলো ভেসে উঠেছে। এগুলো এই সময় জলের মধ্যে বেশিক্ষণ রাখা চলবে না, তাহলে বেশি সেদ্ধ হয়ে যাবে বা ভেঙে যেতে পারে। আমি এইভাবে ছানতার সাহায্যে পিঠেগুলো তুলে নিচ্ছি। দেখুন একটা পিঠেও কিন্তু ভেঙে যায়নি। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি, জলে ছাঁকা পুলি পিঠে। তাহলে দেখলেন তো, ভাপানোর ঝামেলা ছাড়াই কত অল্প সময়ে কত সহজেই পুলি পিঠে বানিয়ে নেওয়া যায়। এতে টেস্টের কোনো পার্থক্য হয় না। এখন এগুলো পরিবেশন করার জন্য একদম রেডি। চাইলে আপনারা এগুলো দুধে সেদ্ধ করে বা বাসি পিঠে ভেজেও খেতে পারেন। আর এই পিঠেগুলো বাসি হলেও বেশি শক্ত হবে না, থাকবে নরম ও সুস্বাদু।